আশুলিয়া ইভানামের 3 বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাবু শেখ জানান, মঙ্গলবার ঘোষবাগের কুণ্ডলবাগ এলাকায় হেলাল উদ্দিনের বাড়ির গোসলখানা থেকে তাকে এই মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই বাড়ির ভাড়াটিয়া আলামিন ও রিগাল নামের দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। পুলিশ জানায় নিহতের বাবা মা দুজনই পোশাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় সকালে তারা কাজে চলে যায়। এ সময় মিম নামের এক শিশু ইভাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে মিম সহ আরও দুই শিশু নিহতের ভাই সাকিবকে গিয়ে মৃত্যুর খবর দেয়। পরে তারা বাড়ির টয়লেটে গিয়ে মরদেহ দেখে চিৎকার দেয়। খবর পেয়ে পিবিআই ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড সহ বিভিন্ন আলামত উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীচর ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন চলছে। বুধবার সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। চেয়ারম্যান মৃত্যুর পর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নের চেয়ারম্যান পদে চশমা প্রতীকে রফিকুল ইসলাম তারেক ও ঘোড়া প্রতীকে কোহিনুর হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের 7-8-9 সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের মৃত্যুর কারণে ওয়ার্ডটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সন্ন্যাসীরচর ইউপিতে 9টি কেন্দ্রে 40টি বুথে 15,539 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পুলিশ র্যাব বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। আজকে মাদারীপুর জেলার শিবচরের সন্ন্যাসী ইউনিয়নে যে নির্বাচন হচ্ছে তার সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা এই ব্যাপারে অত্যন্ত সজাগ। এখানে পুলিশ র্যাব এবং ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের ম্যাজিস্ট্রেট সকলের সঙ্গে কাজ করছি। আমরা সকাল কয়েক মাস ভিজিট করছি, প্রত্যেক সেখানে মানে সুন্দর বুক সম্পন্ন হচ্ছে এবং মানুষের উপর স্বতঃস্ফূর্ত এবং খুবই খুশি এবং তার উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। আমরা আশা করি আমরা এই ইউনিয়ন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন ভোট করতে পারব। ধন্যবাদ। এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজান মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, পাইকপাড়া ইউনিয়নের দামেরচর খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ শাহজান মোল্লার উপর পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা রাজীব মাতুব্বর সহ আরও 10 থেকে 12 জন যুবক হামলা চালিয়ে গুরুতর আহত করে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়। এরই প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাদারীপুর 2 আসনের সাংসদ ফম ফোয়েদ সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজল করিম শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, রাজৈর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী সহ অন্যান্যরা। নোয়াখালীতে নিকাহ ও তালাক এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার জেলা শহর মাইজদির নাইস গেস্ট হাউস হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রেজিস্ট্রার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লা। দিনব্যাপী কর্মশালায় মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার গণের কাজের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা সহ জবাবদিহিতা জোরদারকরণ হিসেবে গুরুত্ব আরোপ করা হয়।
শেরপুরের নকলায় 2021-22 অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কোর্ট বিল্ডিং চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন। প্রতিনিধি মঞ্জুর আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসাম্মদ আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম তালুকদার, যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল সহ অন্যান্যরা। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।